রাজ্য জুড়ে সরকারি কর্মচারীরা যেহেতু ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন তাদের মন খারাপ এবং তারা বেজায় ক্ষিপ্ত সরকার অর্থাৎ তৃণমূল সরকারের উদ্দেশ্যে তারা বারবার কিন্তু সুর চড়িয়েছেন এই মুহূর্তে তারা বলছেন যে কর্মচারীদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে মমতা সরকার সংবিধানের দেওয়া অধিকারকে মানছে না তৃণমূল সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরা মিথ্যা কথা বলছেন ভুঁড়ি ভুঁড়ি মিথ্যা কথা বলছেন ক্ষমতা লালসায় এইসব বলছেন সরকারি কর্মচারীদের মাথায় নাকি বিগত এগারো বছর ধরে কোনো তেলই পড়েনি অর্থাৎ তৃণমূল সরকার আসার পর থেকে আজ বিগত এগারো বছর হয়ে গেল রাজ্যের সরকারি কর্মচারীদের এখনো রুক্ষ সুক্ষ মাথা অর্থাৎ তাদের মাথা কিন্তু বেজায় গরম হয়ে আছে এবং তাই তারা আন্দোলনের ডাক দিয়েছেন বাকিয়া ডি এর সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে এই কর্মবিরতির ডাক দিলেন আগামী পয়লা ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ সরকারি কর্মচারীরা বকেয়া দিয়ের জন্য যেহেতু তারা বঞ্চিত হয়েছেন তাই সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে কর্মচারীদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে তৃণমূল সরকার সংবিধানে দেওয়া অধিকারকে মানছে না তৃণমূল সরকার তাই বাধ্য হয়ে পয়লা ফেব্রুয়ারি বুধবার সরকারি কর্মচারীদের বৃহদাংশ রাজ্য জুড়ে কর্মবিরতিতে যাচ্ছেন এবং এখানে সমাজের প্রধান দুইটি জায়গা হাসপাতাল এবং স্কুলে এই কর্মবিরতি পালন করা হবে বকেয়া ডি দাবিতে এই কর্মবিরতি কর্মবিরতির জেরে ভোগান্তির সম্ভাবনা কিন্তু হচ্ছে ক্রমশ জটিল এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে আন্দোলনকারীরা নে আন্দোলনকারীরা জানিয়েছেন যে তাদের দাবি ছিল মূলত দুটো যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়া তা মেটাতে হবে অবিলম্বে মেটাতে হবে দেশের মধ্যে বাংলায় সর্বোচ্চ সীমায় গিয়েছে এই পঞ্চনায় যেখানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি রাজ্যের কর্মচারীগুলি তারা কিন্তু বেশি বেশি পরিমাণ ডিয়ে পাচ্ছে এই রাজ্যের থেকে তাই তারা বক খুশিতে রয়েছে কিন্তু রাজ্য দেনায় চলে যাচ্ছে রসাতলে চলে যাচ্ছে অথচ এই রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিয়ে যেখানে আদালতের রায় সেটাকে অগ্রাহ্য করাচ্ছে তাই এখানে কিন্তু অত্যন্ত দুঃখে দুঃখে সহিত এবং তারা ক্ষিপ্ত হয়ে বাধ্য হয়েছেন এই আন্দোলনে ডাক দিয়েছেন এখন কিন্তু রাজ্য জুড়ে সমগ্র রাজ্যের একাধিক জায়গায় অগণিত ধর্নামঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই ধর্ম থেকে আন্দোলনকারীরা হুঁশারি দিয়েছেন কাকে হুঁশারি দিয়েছেন না রাজ্য সরকারকে তৃণমূল সরকারকে হুঁশারি দিয়েছেন যে আদালতের রায়কে মান্যতা দিয়ে আমাদের বকেয়া ডিয়ে মিটিয়ে দিতে হবে সেই সঙ্গে সমস্ত স্কুল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর পদ খালি হয়েছে সেই পদ নিয়োগ করতে হবে সেখানে স্বচ্ছ নিয়োগ করতে হবে দুর্নীতি করা চলবে না বহুবার এ নিয়ে আবেদন নিবেদন করেছেন তারা কিন্তু কাজ হয়নি তাই বাধ্যই সাতাশ তারিখ থেকে ধর্নায় বসেছেন লাগাতার ধর্না জারি রয়েছে এবং সেই সমস্ত ধর্নামঞ্চ থেকে আন্দোলনকারী এবং রাজ্য সরকারের কর্মচারীদের দাবি একটাই যে হুঁশিয়ারি দিয়ে একাধিক বা একাধিক কর্মসূচি ঘোষণা করেছি কিন্তু তাতেও কাজ হয়নি আঠাশটি সংগঠনকে নিয়ে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে এর মধ্যে দলীয় রাজনীতির কোনো কোনো রকম ব্যাপার নেই কোনো যোগসাজ নেই যতদিন সরকারি দাবি দাবি না মানবে যতদিন রাজ্য সরকার দাবি না মানবে ততদিন আন্দোলন চলবে এবং বৃহত্তর আন্দোলনের তারা হুঁশিয়ারি দেন এই সঙ্গে সঙ্গে যে সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা অর্থাৎ বৃহৎ অংশ আন্দোলনে রাখ দিয়েছেন তারা জানিয়েছেন যে আগামী পয়লা ফেব্রুয়ারি বুধবার বেলা দুটা থেকে বিকেল চারটে পর্যন্ত সমস্ত সরকারি বিভাগ বিশেষ করে হাসপাতালে স্কুলে সমস্ত জায়গায় কর্মবিরতি পালিত হবে কুলসহ সমস্ত বিভাগে লাগাতার কর্মবিরতি হবে তাতে যদি কাজ না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা অবশ্য হাসপাতাল পরিষেবা সম্পর্কে তারা কিছু জানিয়েছেন যে জরুরি পরিষেবা চালু থাকবে এবং যে সমস্ত রোগীরা বা পেশেন্টরা ভর্তি থাকবেন তাদের কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে অবশ্যই পরিষেবা দেওয়া হবে স্কুল ও হাসপাতাল দুই জায়গা থেকেই কিন্তু যদি এই পরিষেবা বন্ধ থাকে বা কর্মবিরতি চালু থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়তে বলে আশঙ্কা করা হচ্ছে